নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজ আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির যে চার্জারগুলি থাকে তার ভেতরে যে সার্কিটটি থাকে কিভাবে সেটি কাজ করে। সিমুলেটারের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে এটি দেখাবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমি সার্কিট উইজার্ড অ্যাপটিতে চলে যাব। এটি ওপেন হয়ে গেলে এটিকে ম্যাক্সিমাইজ করে নেব এবং স্ক্রিনটিকে একটু বড় করে নেব, ঠিক এইভাবে। এরপরে গ্যালারিতে গিয়ে আমি পাওয়ার সাপ্লাইয়ে এসি ভোল্টেজ সোর্সটি নেব। এরপরে দুটি গ্রাউন্ড নেব। এরপরে আমাদের নিতে হবে একটি ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটার থেকে আমি একটা ক্যাপাসিটার নিয়ে নেব। এরপরে আমাদের একটি ট্রান্সফরমার নিতে হবে, সেটি থাকে ইন্ডাক্টরের মধ্যে। ইন্ডাক্টরটি এইখানে আছে, এখান থেকে আমি ট্রান্সফরমারটি নিয়ে নিলাম। এরপরে আমাদের ডায়োড থেকে ডায়োড চারটি নিয়ে ব্রিজ রেক্টিফায়ার বানাতে হবে। আমি আগেই ব্রিজ রেক্টিফায়ার বানানো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এখানে যেহেতু আগে থেকে তৈরি করা আছে তাই আমি এটিকে নেব। আপনারা যদি আগে আমার ওই ভিডিওটি দেখে না থাকেন তবে ওটি পরে গিয়ে দেখতে পারেন। যাই হোক, তারপরে আমরা লাইট এমিটিং ডায়োড থেকে এলইডি একটি নিয়ে নেব। এই হয়ে গেল আমাদের সমস্ত পার্টস নিয়ে। এবার এটিকে আমরা কানেকশন করব। কানেকশন করার জন্য প্রথমে এই গ্রাউন্ডটিকে এসি সাপ্লাইয়ের এইখানে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দেব। তারপরে ট্রান্সফরমারটিকে এর অ্যাক্রসে কানেক্ট করব, ঠিক এইভাবে। এইভাবে কানেক্ট করে দিলাম। এরপরে এই গ্রাউন্ডটিকে ঠিক এর মিডিলে এইভাবে কানেক্ট করতে হবে। ব্রিজ রেক্টিফায়ারটিকে ঠিক এইভাবে বসাবো, এর একটি প্রান্তকে এখানে এবং অপর একটি প্রান্তটাকে এইখানে এইভাবে বসিয়ে দেবো। ক্যাপাসিটারটি ঠিক এইভাবে বসাবো আর এলইডিটিকে এইভাবে বসাবো। এটি ওর নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তটিকে আমি ঠিক এইভাবে গিয়ে নেগেটিভে, আর এটি ওর পজিটিভ, পজিটিভটিকে ধরে ঠিক এইভাবে। এই হয়ে গেল আমাদের কানেকশান। এরবার আমি এটিকে গ্রাউন্ড পাস করাবো। যদি আমি এটা পাস করাই, এটার সাথে এটা কানেক্ট করে দিই তাহলেও হবে, বা এটা যদি নাও করাবো তাহলেও হবে। তার জন্য আমাদের কিছু এখানে প্রপার্টিস চেঞ্জ করতে হবে। প্রপার্টিস চেঞ্জ করার জন্য আমি এটিকে কিছু ভোল্ট বেশি করে দেবো, যেমন আমাদের বাড়ির লাইন থাকে 230, সেই ভোল্ট করে দেবো। আর ফ্রিকোয়েন্সি আমাদের থাকে 50 হার্জ, তাই 50 হার্জ করে দিলাম। ট্রান্সফরমারের কোডটিকে আমি একটু বেশি করব, এটিকে 40টি প্রাইমারি ওয়াইন্ডিং দেবো, একটি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে। এরপর আমাদের ক্যাপাসিটারটিকে শুধু মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে যাবো এবং 4.7 করে দেবো। এই হয়ে গেল আমাদের কানেকশন রেডি। এরপরে কারেন্ট ফ্লো অপশানে গিয়ে আমরা যদি এটিকে চালাই, দেখতেই পাচ্ছেন এলইডিটি জ্বলে আছে। এইখান থেকে আমাদের হাই ভোল্টেজটি স্টেপ ডাউন হয়ে লো ভোল্টেজ এসি কনভার্ট হচ্ছে। তারপরে এই ব্রিজ রেক্টিফায়ারটি এসিটিকে ডিসি করে আমাদের এই এলইডির মাধ্যমে পাস করাচ্ছে, তাই এলইডিটি জ্বলে উঠেছে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি? আপনারা যদি বুঝতে না পারেন অথবা কোনো যদি আপনাদের ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।